নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শনিবার হনুমান চাল্লিশা পাঠ করুন ফল পাবেন হাতে নাথ সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব হনুমান চল্লিশা হলো রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমান আর সবচেয়ে জনপ্রিয় ভক্তিমূলক চল্লিশা এই চল্লিশা অব্দি ভাষায় লেখা হয়েছে চল্লিশাটির চৌপাই দ্বারা রচিত কবিতা এটি রচনা করেছিলেন তুলসী দাস এই চল্লিশটি চোপায়ে রয়েছে সুপ্ত বেশ কিছু ক্ষমতা তবে বেশ কিছু প্রাচীন পণ্ডিতদের মতে এই চল্লিশটি চোপায়ের মধ্যে পাঁচটি চোপায়ের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা এই মনোচ্চারণে আপনার স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি আরও ফুলে ফেঁপে উঠবে শাস্ত্রে বলে হনুমান চল্লিশার সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসীদাসের কোনো কষ্টই হয়নি তাই তো বলা হয় জীবন থেকে কষ্টের চিহ্ন মেটাতে এই বইয়ের স্মরণাপন্ন হওয়া একান্তই প্রয়োজন শুধু তাই নয় একথা প্রমাণিত হয়ে গেছে যে প্রতি শনিবার সকালবেলায় স্নান সেরে যদি হনুমান চাল্লিশা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে পারে কর্মক্ষেত্রে সাফলতা এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান চল্লিশা পাঠ করার মধ্যে যদি মধ্যে দিয়ে যদি নিয়মিত শ্রী হনুমানের আরাধনা করা যায় তাহলে গুড লাখ রোজের সঙ্গে সঙ্গী হয়ে উঠবে ফলে মনের মনের ছোটো থেকে ছোটতর ইচ্ছা পূরণে সময় লাগবে না সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতার স্বাদও পাওয়া যাবে ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পড়ার মতো মনের জোর বাড়ে এমনটাই বিশ্বাস করা হয় যে শনিবারের পাশাপাশি প্রতিদিন যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় তাহলে চারিপাশে পজিটিভ শক্তির বৃদ্ধি এতটাই বেড়ে যায় যে মনের জোর বাড়তে শুরু করে ফলে জীবনের পথে চলতে চলতে যতই বাধা আসুক না কেন তার এড়িয়ে তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই হয় না বাধা কেটে যায় কথায় বলে জীবনে যত বাধা আসে তত মানুষের মানুষ হিসেবে আমাদের উন্নতি ঘটে কিন্তু কখনো 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 এমন বাধা আসে যে সময় কী সেই সময় কি করা উচিত তা ভেবে পাওয়া যায় না এমন পরিস্থিতিতে যদি হনুমান চল্লিশা পড়া শুরু করেন তাহলে বাধা পাওয়ার সত্যি বেশি সময় লাগবে না তাই যদি কোনো সমস্যা বহুদিন ধরে ফেঁসে থাকে তাহলে আজ থেকে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন নেগেটিভ শক্তি দূরে যাওয়া একথা অনেকেই বিশ্বাস করেন যে আমাদের চারপাশে ঘোরাফেরা করছে নেগেটিভ এনার্জি নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে এমন ক্ষতির হাত থেকে বাঁচতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা উচিত কারণ হনুমানের বয়ে যে কোনো ধরনের নেগেটিভ শক্তি দূরে থাকতে বাধ্য শুধু তাই নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খারাপ দৃষ্টি থেকে বাঁচাতেও হনুমান চল্লিশা সাহায্য করে থাকে এবার বুঝতে পারছেন তো দৈনন্দিন জীবনে টানাপোড়নের মাঝেও সুখে থাকতে হনুমানের সঙ্গ নেওয়া অতটা প্রয়োজন স্ট্রেস এবং মানসিক অবসাদের প্রকোপ কমে পরিসংখ্যানের দিকে নজর ফেরালে দেখতে পাবেন আজকের ডেটে যে যে মরণ রোগের প্রকোপ চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে সেই সবকটি রোগের সঙ্গে স্ট্রেসের সরাসরি যোগাযোগ রয়েছে তাই সুস্থভাবে বাঁচতে চান তাহলে স্ট্রেস এবং মানসিক অবসাদকে পাগে আনতেই হবে আর এই কাজ করবেন কিভাবে খুব সহজ নিয়মিত হনুমান চল্লিশা পাড়া মনে হনুমান চল্লিশা পড়া শুরু করুন দেখবে স্ট্রেস লেভেল এতটাই কমে যাবে যে সেই সাথে মনে মনও খুশিতে ভরে উঠবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ